Assalamualaikum everyone. This is Tapnu Faiza. आज के बच्चे हमारे एक ब्लॉग है। हमें देखा हुआ बच्चे माचे ग्रिल की खबर तेरी पुत्ते हैं। इतना उस माचे ग्रिल ना माच पूरा बाला चित्र पड़े। इतना बच्चे कातुल माच आ इसमें कातुल माच कुल के खूबी छोटे छोटे टुकड़ों करे काटा हुए चे। हमें देखा ची इंजाय तो छोटो। এটা অবশ্য তো ছোট না, এটা বড় করে কাটার কথা ছিল, বাট ভুলবশত এটা ছোট করে কাটা হয়ে গিয়েছে। তো আর কিছু করার নেই, এখন ছোট মাছ দিয়ে করতে হবে। তো এটার জন্য আমার কাছে কিছু মশলা রয়েছে। এখানে মাছগুলোকে ছোট ছোট করে কাটা হয়েছে। এখানে হচ্ছে কাতল মাছগুলো সবগুলো ছোট টুকরা করে রাখা। আমি এই টুকরাগুলোকে একটু দেখিয়ে দিই। এই যে ঠিক এরকম এই মাছের টুকরোগুলো ভুলবশত এইভাবে কাটা হয়ে গিয়েছে। আরও বড় করে কাটার দরকার ছিল, বাট তখন গ্রিল করার কোনো ধরনের ইন্টেনশন ছিল না। তাই হঠাৎ করেই এখন গ্রিল খাওয়ার ইচ্ছা করলো, তাই এগুলোকে ছোট পিসগুলোকে দিয়েই করার চেষ্টা করা হচ্ছে। তো দেখি কীরকম হয়। তো আমার কাছে এখন এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো দরকার হবে সেই মশলাগুলো। এটা হচ্ছে আদা এবং মরিচ বাটা এক টেবিল চামচ, আর এটা হচ্ছে এক চা চামচ বড় করে রসুন বাটা, এটা হচ্ছে লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো এক চা চামচ উঁচু করে, আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া রয়েছে, এটা হাফ চা চামচ রয়েছে, আর এটা হচ্ছে কাবাব মশলা এক টেবিল চামচ উঁচু করে, এটা হচ্ছে জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা এক চা চামচ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে এক চা চামচ একটু উঁচু করে, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। তো আমার কাছে এখানে যে মশলাগুলো রয়েছে এগুলো সবগুলো আমি এখন মাছের ম্যারিনেট করার জন্য ব্যবহার করব। তো আমি এখন এই মাছের মধ্যে এই সবগুলো মশলা মিলিয়ে দিব। আদা, মরিচ বাটা, রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, বাকি সব মশলাগুলো একবারে একটু দিয়ে দেব। এরপর মাখানো শুরু করব। আর এখানে আরও কিছু উপকরণ লাগবে, সেই উপকরণগুলো আমার পাশে রয়েছে। এটা হচ্ছে টমেটো সস। টমেটো সস এভাবে পরিমাণ মতো আমি একটু বেশি দিই, বেশি দিয়ে দেবো। আর আমার কাছে রয়েছে ভিনেগার, ভিনেগারটা আমি দিয়ে দিব পরিমাণ মতো, এক কাপ দিলাম। এখানে আমি সব মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মশলাগুলো যায়। এখানে আমি অনেকগুলো মরিচ ব্যবহার করেছি, যেমন আদা বাটা শিখতেছি, কাঁচা মরিচ আমি ব্যবহার করেছি, সেখানে দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটা বা তার হাফ ব্যবহার করতে পারেন, যেহেতু কাঁচা মরিচটা এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর মাছটা একটু ঝাল না হলে অবশ্য ভালো লাগে না, তাই আমি একটু ঝালঝালি পছন্দ করি। আর এখানে আদার আর রসুনের যে ফ্লেভারটা সেটা এত ভাল লাগে, এটা আমার খুবই পছন্দের। এটাকে 2-3 ঘন্টা ম্যারিনেট করা ইনাফ, এর থেকে বেশি করার প্রয়োজন নেই, কিন্তু মাছটা ফ্রেশ। তাছাড়াও 2-3 ঘন্টার বেশি ম্যারিনেট করা দরকার নেই, আর যদি ওভারনাইট ম্যারিনেট করা যায় সেটা তারা বেশি ভালো। তো এইভাবে সরিষার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, মশলাগুলো একদম মিলে গিয়েছে এটার সাথে। তো এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি, তারপর যখন এটাকে গ্রিল করবো তখন আবার ফিরে আসছি গ্রিল করার সময়। তো এখন আমি মাছগুলোকে মাখানোর পর এইভাবে পেপার দিয়ে সিল করে নিয়েছি। এখন এটা হচ্ছে 2-3 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করার জন্য রেখে দিব। তো এটা এখন প্রস্তুত 2-3 ঘন্টায় রেস্টে থাকার জন্য, আবার 2-3 ঘন্টা পরে ফিরে আসছি। এখানে আলুগুলোকে একদম আমি ওয়েজেসের মতো করে কেটে নিয়েছি এবং 20% সিদ্ধ করে নিয়েছি। সাথে আমি এখানে ট্রে রেডি করে ফেলেছি ফয়েল পেপার দিয়ে মুড়ে। এখন এটাতে আমি মাছ দিয়ে গ্রিল করার জন্য রেডি করে ফেলছি। এখন ওভেনে আমি 200°C রেখে আপার এবং লোয়ার দুটো হিটেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিবো। এখন মাছের গ্রিলের সাথে খাওয়ার জন্য তো পরোটা অবশ্যই লাগবে, শুধু শুধু তো খেলে মজা লাগবে না,
তাই আমি এখানে পরোটা বানানোর চেষ্টা করছি। আমার পরোটা কখনোই ঠিক আকৃতি হয় না, কত রকমের যে হয়, যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা কি শেপ হয়েছে এটা আল্লাহ মাবুদ জানেন না, গোল না, মানে কোনো শেপই না, এটা হচ্ছে মানে বিষম আকৃতির হয়ে গিয়েছে একদম। এখন হচ্ছে এটা 2-3 ঘন্টা পরের কাহিনী, যখন মাছগুলো একদম ভালোভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন অদ্রি এই মাছগুলোকে আস্তে আস্তে আবার ভালোভাবে উল্টে পিল্টে দিচ্ছে এবং সুন্দর করে এখন প্রত্যেকটা মাছগুলোকে ট্রের মধ্যে সাজানো হবে। তো এখন অদ্রি আস্তে আস্তে সবগুলো মাছকে ট্রের মধ্যে সাজাচ্ছে। প্রায় মাছগুলো সাজানো শেষ, এখন যেই মশলাগুলো বাকি রয়ে গিয়েছে সেখানে আমি আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, মাত্র 20% সিদ্ধ করেছি, যেহেতু এটাকে আমি এখন মাছের সাথে গ্রিল করব। তাই আলুগুলোকে একদম ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে একেবারে গ্রিল যে করব, তখন দেখা যাবে যে আলুটা একদম মুচমুচে হয়ে গিয়েছে, ইভেন এটা আরও বেশি মজা লাগে। ট্রের মধ্যে মাছের আলুগুলোকে সাজানো শেষ, এখন এটা রেডি ওভেনে যাওয়ার জন্য। অদ্রি এটাকে সুন্দরভাবে ওভেনে দিয়ে দিচ্ছে। আমি এখানে যতক্ষণ খুশি ততক্ষণ টাইম লাগবে, আমি এটা ওইভাবেই দিয়ে রেখেছি। যখন এটা হয়ে যাবে একটু পরপর চেক করে দেখতে হবে যেটা হয়েছে কি না। আমার এটা হতে সময়ই লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। আমি এখন আধা ঘন্টা পর এটা চেক করতে চলে এসেছি যেটা কেমন হয়েছে দেখার জন্য। ওয়াও, ইট লুকস সো গুড! আমার তো এখন এটা খেয়ে ফেলতে ইচ্ছে করছে, মানে গ্রামটাও যে কি সুন্দর আসছে। এখন আছে এটা বের করার পালা, তো বের করে নিয়ে আসছি। ওয়াও, গ্রাম তো যে এত ভালো লাগছে, আর আলুগুলো একদম ক্রিস্পি, সাথে সাথে মাছগুলোও অসাধারণ খেতে। তো এখন হচ্ছে আমি খাবার নিয়ে নিয়েছি, আমার সাথে আছে হচ্ছে পরোটা, পরোটা দিয়ে একটু ট্রাই করব। তো আলু, এটা মাছ, আর এটা হচ্ছে সস। তখন পরোটা নিয়ে ট্রাই করার আগে আমি আলুটা ট্রাই করব, দেখবো এটা কেমন হচ্ছে। আলুটা অনেক ক্রিস্পি হয়েছে আর অনেক ফ্লেভারফুল। আমার তো মুখ দিয়ে আলুটা আলুটার ভিতরে অনেক সফট করে গলে গিয়েছে। আর এটা হচ্ছে মাছ, আমি মাছটা ট্রাই করব। তাছাড়া আসো দেখো এটা কত জুসি, এটা অনেক জুসি। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই পরোটার মধ্যে আমি একটা আলু নেব, যেহেতু মাছের কাঁটা আছে এই অংশটুকে কাটা নেই, তো আমি এখানে মাছটা দিব। And I will just roll it. এখন আমি এটাকে সসে লাগাবো। আমি গাই সসে লাগিয়ে ফেলেছি, এখন আমি জাস্ট একটা বিগ বাইট দেব এটাতে। বিশ্বাস করবো না, এত মজা! মশলা একদম পারফেক্ট হয়েছে, রান্না একদম পারফেক্ট হয়েছে, আলুটা উপরে মচমচা হয়েছে, মাছটা উপরে মচমচা, ভিতরে খুবই জুসি। তো এখন আমি বাকি খাবার পরে খাবো। তো আজকের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।